ওম তব কথামৃতীবন কবি ভিড়ঋত কলমষা পহম শ্রবণ মঙ্গল শ্রীমদা তথম ভুবি ঘৃণতি এ ফুলিদা জনা শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি শ্রীমদর্শন স্বামী নিত্যা রচিত শ্রীমদ্দর্শন গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা বিগত দিন তৃতীয় অধ্যায় শেষ করেছিলাম যেখানে শ্রীমা বলেছিলেন যে বিভিন্ন বিদ্যা আয়ত্ত করার ভীষণ প্রয়োজন আছে বিদ্যা যদি আয়ত্ত করা না যায় তাহলে কিন্তু নিজের ভেতরের বিকাশ হয় না আমাদের যে লেখাপড়া করার মূল উদ্দেশ্য যদিও শাস্ত্র বলছে নিজেকে মারার জন্য ঠাকুর বলছেন যে নিজেকে মারার জন্য একটা নরুণী দরকার অন্যদের জন্য ঢাল তালোয়ার দরকার কিন্তু নিজেকে মারার জন্য বিদ্যার প্রয়োজন আছে বিদ্যা আমাদের ভীষণ রকমভাবে বিকশিত করতে সাহায্য করে আমাদের নিজেদেরকে বুঝতে সাহায্য করে অনেকে আমাদের জিজ্ঞাসা করে যে রামকৃষ্ণ মিশনে কেন লেখাপড়া জানতে হয় সাধু হওয়ার জন্য এটা আমরা একবার পুজো নিয়ে আত্মস্থানন্দ প্রশ্ন করেছিলাম আত্মস্থানজি তার উত্তরে বলেছিলেন যে বিদ্যা আমাদের ভেতরে ম্যাচিউরিটি এনে দেয় বোঝবার শক্তি বাড়ায় পড়তে পড়তে নানা জিনিস পড়তে পড়তে জীবনে নানা অভিজ্ঞতার সঙ্গে তাকে মেলাতে মেলাতে আমরা এরকম নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে থাকি বিদ্যা আমাদের সেই জিনিসটা শিখিয়ে দেয় ফলে আমাদের ভেতরে এক ধরনের মেন্টাল ম্যাচরিটি আসে এবং আমরা খুব সহজে জগৎকে বুঝতে পারি এবং সবচেয়ে বড় কথা স্বামীজিকে বোঝা যায় দেখবেন কথামৃতেরই ভ্যারাইটি আছে কথামৃত আপনি যখন প্রথম পড়েছিলেন এক ধরনের অর্থ বহন করে এনেছিল যতবার কথামৃত করেছেন প্রত্যেকবার কথামৃত একটি নতুন অর্থ বহন করে এনেছে এবং এইটি আমাদেরকে সাহায্য করেছে নিজেদেরকে বিকশিত করার জন্য ভূতেশ আনন্দজি বলতেন যে মন যত পবিত্র হবে তত কথামৃত নতুন নতুন অর্থ আমার সামনে এনে দাঁড় করাবে কথামৃতকে আমরা নতুন অঙ্গ আঙ্গিকভাবে ও নতুন অঙ্গে দেখব তিনি বলেছিলেন সমস্ত কিছু এই বিদ্যা এটি লাভ করার খুব প্রয়োজন স্বামীজির কথা বলে বলতে গিয়ে বলছেন যে স্বামীজি কত জানতেন গান বাজনা কুস্তি বিভিন্ন শাস্ত্র বিভিন্ন ভাষা বক্তৃতা সায়েন্স আর্ট সাহিত্য প্রাচ্য পাশ্চাত্য দর্শন রন্ধন প্রভৃতি কত কি বেদে আছে নানা বিদ্যার নাম নারদ সব বিদ্যায় পারদর্শী ছিলেন দেববিদ্যা গন্ধর্ববিদ্যা ভূতত্ত্ব নৃতত্ব উদ্ভিদত্ব কত কি স্বামীজিও সর্ববিদ্যা সম্পন্ন ছিলেন তার কোনো কোনোটাই নষ্ট হয় নাই সব কাজে লেগেছে আহা ওর শরীর আরও থাকত কিছু কাল যদি কেউ ধরে নিয়ে যেতে যেত রেস্টের জন্য হিমালয় আমেরিকা থেকে আসার পর কত বকুনি আর কি খাটুনি অবিরত বিরাম নেই অতিরিক্ত খেটে খেটে শরীরটা শরীর গেল এরপরে তিনি শেষ করেছেন আমরা অধ্যায় শেষ করেছিলাম মাস্টমশাইয়ের একটি গুরুত্বপূর্ণ কথা দিয়ে যেখানে মাস্টরমশাই বলছেন যে লৌকিক বিদ্যার পরই লৌকিক বিদ্যা লাভ করা ব্রহ্মবিদ্যা লাভ করার কথা বলছেন যে লৌকিক বিদ্যা আমাদের জানা যে যাবতীয় বিদ্যা আছে এগুলি লাভ করবার পরে আমরা ব্রহ্মবিদ্যা লাভ করার জন্য তৎপর হই ব্রহ্মবিদ্যা ঈশ্বরকে জানা আর কি মানে দুধ আপনি জোগাড় করেছেন সেই দুধকে মন্থন করতে করতে সেই দুধের ভেতরে যে ঘি আছে সেটিকে আপনি বার করছেন তার যে সারাংশ বস্তুকে বার করছেন আমাদের যদি হাতে পায়ে ব্যথা থাকে আমরা যদি সেই মন্থন করার মতো শক্তি আমাদের ভেতরে না থাকে তাহলে অন্তত দুধটিকে জোগাড় করার জন্য শক্তি আমাদের মতে থাকে আমরা যেন সেই এই যে সব নানা ধরনের যে দুধ কোম্পানি আছে তাদের কাছ থেকে কথা বলে ঠুলে সেখান থেকে আমরা দুধটা যেন জোগাড় করতে পারি আমাদের জীবনটা যেন অসার বস্তু নিয়ে না চলে সার বস্তু যেন আমরা গ্রহণ করতে পারি সার বস্তু নিয়ে চলাটা ভীষণ প্রয়োজন খাঁটি মানুষ হওয়াটা খুব প্রয়োজন আমরা যদি খাঁটি মানুষ হতে পারি দেখবেন আপনা আপনি আমাদের মনের ভেতরে এই পরিবর্তনটা আসবে ঈশ্বরকে জানার ইচ্ছাটা জাগবে ঈশ্বরকে ভাবার ইচ্ছাটা না হলে দেখবেন কোনোটাই কিছু হবে না আমরা আজকে চতুর্থ অধ্যায় থেকে শুরু করব ভারতের ভাব যত কিছু ভালো সব ঈশ্বরে সমর্পণ দেখবেন কি সুন্দর করে উনি বলছেন প্রথমে বেশ মজার ছলে মনে হবে যেন তিনি বৈঠকে চলে কথা বলতে বলতে খুব সিরিয়াস কথা বলছেন এই অধ্যায়ের শুরুতে আমরা দেখব বলছেন তিনি কলকাতা হইতে একটি ভক্ত মিহিজাম আশ্রমের জন্য সর্বদা বহু দ্রব্যাদি প্রেরণ করেন আর সকলের আহার বিয়ার সম্বন্ধে সংবাদ রাখেন ও ভাবেন করিয়া খাওয়াইতে লিখিয়াছেন সেই চিঠিয়া পড়িয়া শুনাইলে শ্রীম ভক্তদের বলিতেছেন দেখো অত কাজের ভিতরও মনটা পড়ে আছে এখানে প্রত্যেকের সংবাদ নিচ্ছেন বুড়োদের ভালোবাসেন কিনা তাই অত ভাবেন সহাসে কিন্তু আমার কি আর সেই শক্তি আছে ও সব হজম করবার জনৈক ভক্তকে বলছেন আপনি লিখে দিবেন দিনে দুধ ভাত আর রাত্রে দুধ রুটি আহার হয় ওল্ড বটলে বা পুরাতন বোতলে কি আর নতুন মদ রাখা যায় এখানে তিনি উল্লেখ করেছেন যে ম্যাথিউ লিখিত ম্যাথিউ লেখা থেকে তিনি উল্লেখ করেছেন দুটি কথা বলছেন ওল্ড বটলে পুরোনো বোতলে কি আর নতুন মদ রাখা যায় ওল্ড বটল ক্যানট কন্টেন নিউ ওয়াইন পুরনো বোতলে নতুন মদ রাখা যায় না পুরনো কাপড়ে আবার নতুন তালি দেওয়া চলে না দুই দিলে দুই নষ্ট হয় কি বলে ডু পুট নিউ ওয়াইন ইন্টু ওল্ড বটলস আর নো ম্যান পুটেথ পিস অফ নিউ ক্লোথ অন টু অ্যান্ড ওল্ড গার্মেন্ট পুরোনো কাপড়ে নতুন তালি দেওয়া উচিত নয় একজনের কথা বলছেন একজন ভক্ত মানে এটা যেন আমরা ভেবে নি না পুরাকালে ভক্তরা পাঠাতেন কিন্তু এই আধুনিক কালেও ভক্তরা পাঠাতেন তার ভুরি ভুরি প্রমাণ আছে আমরা যখন এখানে লকডাউনের সময় আমাদের সত্যি সত্যি খুব খাদ্যাভাব হয়েছিল এবং অন্যান্য অনেক কিছুরই অভাব হয়েছিল এরকম অনেক ভক্ত আছেন যারা কলকাতা থেকে সব নানা জিনিসপত্র কার্টুনে করে অনেক টাকা খরচা করে কুরিয়ার করে আমাদেরকে পাঠিয়েছিলেন কখনো ছোটো বাক্স কখনো বড়ো বাক্স এমনকি কেউ কেউ কফি পাঠান আমাদেরকে দূর দেশ থেকে প্যাকিং করে কেউ কেউ ইনজেকশনের সিরিঞ্জ পাঠান মানুষ আমাদের ভালোবাসেনি ভালোবাসার প্রকাশগুলো এরকমভাবে হয় আমরা যখন ভালোবাসি তখন আমাদের নিজেদের কথা ভাবতে গিয়ে আমরা অন্যদের কথা ভাবি দেখবেন আমরা যখন দুর্গা সময় জামা কাপড় কিনি আপনারা যখন কেনেন আপনাদের যাদের বাড়িতে গৃহদেবতা আছে বা গোপাল আছে আপনারা নিশ্চিত নিশ্চিত করে নিজের জামা কাপড়ের সঙ্গে গোপালের জামা কাপড়ও কেনেন এন এই শীতকালে ঠাকুরের ছবিতে ঠান্ডা লাগার কথা না কিন্তু আমরা ঠাকুরের ছবিতে লাগানোর জন্য সব নানা রকমের সুন্দর সুন্দর জিনিস কিনি উলের সব নানা রকমের জিনিস আমাদের বেলঘরিয়া স্টুডেন্ট সময় দেখতাম ফ্লানেলের জামা পরানো হতো শুধু মুখটুকু বেরিয়ে থাকতো আশে আর কেসের মতো ধরে পরিয়ে আমরা খুব মজা করতাম যে বাচ্চা ছেলেদের যেরকম ধরে সোয়েটার পরানো হয় ঠিক ঠাকুরকে সেরকম ধরে সোয়েটার করিয়ে দেওয়া হয়েছে আমাদের সুপ্রকাশ মহারাজ এখনও আছেন ঠাকুর যতদিন না পর্যন্ত শীতকালে গরম জামা কাপড় পরতেন ততদিন পর্যন্ত তাকে কখনো দেখিনি যে গরম জামা কাপড় পরতে এরকম ছিল তা এরকম ভাবনা চিন্তা মানুষজনের থাকে তিনি নানা রকমের জিনিস কিনে পাঠাতেন আমাদের এরকমও ভক্ত আছেন যারা লকডাউনের সময় আমাদের জন্য টুথপেস্টও পাঠিয়েছিলেন টুথপেস্ট গায়ে মাখার সাবান এইসবও পাঠিয়েছিলেন এত ছোট্ট ছোট্ট জিনিসপত্র চিন্তা ভাবনাও তাও করেন ভক্তরা ছাড়া তো সত্যি সত্যি আশ্রম চলে না তাই তিনি চিঠি চিঠি লিখেছেন আর শ্রীমকে রাত্রিতে লুচি লুচি করিয়া খাওয়াইতে কলকাতার মানুষজনরা তাহাতে খুব প্রচলন আছে কলকাতার লোকেদের রাত্রিরে লুচি খাওয়ার পুরোনো কলকাতার এখনো যারা ঘটি আছে অবশ্য এখন ঘটি তো মানে কলকাতার পরিসীমা বদল হয়েছে যেমন একজনকে জিজ্ঞেস করেছে তুমি কোথায় থাকো বলছে নরেন্দ্রপুর এই কলকাতাতেই বলছে কোথায় না নরেন্দ্রপুর তাহলে তুমি কোথায় থাকো বলছো আমি এক্সটেন্ডেড ক্যালকাটা থেকে কোন জায়গায় না শ্যামবাজারে বলছে শ্যামবাজার তো কলকাতার মধ্যেই পরে বলছে না যে হারে তোমরা ম্যাপটাকে টেনে টেনে উপাশে নিয়ে যাচ্ছ আমাদের মনে হচ্ছে আমরা এক্সটেন্ডেড ক্যালকাটাতেই থাকি ঠিক সেই রকমই পুরোনো কলকাতার লোকেরা কিছু হোক না হোক লুচি খায় এমনকি রবিবার দিন আপনারা শ্যামবাজারে হরিদাস মোদকের দোকানে গিয়ে দেখবেন মানে টেবিল তো সব ভরে যায় লোকে দাঁড়িয়ে থাকে হা পিত করে কি করে কতক্ষণে খাওয়া শান্তনুদা হাসিতে ভেটে পড়ছে এদের ওদের সব উত্তর কলকাতার লোকেদের খুব এ সমস্ত খাওয়া আছে লুচি কচুরি রোববার খেতেই হবে না খেলে ভীষণ মুশকিল খুব কষ্ট খেতেই হবে তো সেই এদের কিছু হলেই লুচি খাওয়ার কথা হতো আমরা ছেলেবেলায় দেখেছি শরীর খারাপ জ্বর টর হলেই লুচি খাওয়া তাছাড়া লুচি খাওয়া নয় তা এরকম সমস্ত কিছু আছিল। তাই বলছেন অত কাজের ভেতরে দেখো মনটা তার এখানে পড়ে আছে তিনি প্রশংসা করছেন সেই ভক্তের যে অত কাজের মধ্যেও তিনি তার মনটাকে এখানে রেখেছেন কার কি প্রয়োজন কার কি লাগছে এরকম সব তারপরে এই এই আমাদের অনেক ভক্ত সেদিনকে একজন ভক্ত ফোন করেছিলেন রাত্রি কলকাতাতে নাকি খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে তো লোকই দু লাখ লোকই স্ট্র্যান্ডার্ড হয়ে আছে তাদের নিঃশ্বাসের গরমে আর আমাদের আরও দু লাখ ষাট হাজার লোকের নিঃশ্বাসের গরমে সারা দ্বীপটা গরম হয়ে আছে আমাদের আর কি ঠান্ডা লাগবে তাও জিজ্ঞেস করছেন যে উলের টুপি আছে কিনা গরমের মোজা আছে কিনা এই যে খোঁজ করছেন সকলের জন্য এটা কিন্তু খুব বড় জিনিস এই প্রত্যেকের সংবাদ নিচ্ছেন বুড়োদের ভালো তাই উনি মজা করে বলছেন বুড়োদের ভালোবাসেন কিনা না তাই অত ভাবেন তিনি যেহেতু বয়স্ক মানুষ এবং তাই বুড়োদের তার সমবয়সীদের ভীষণ ভালোবাসেন তাই বলছেন যে তাই সকলের খোঁজ নিচ্ছেন কিন্তু আমার কি আর সেই শক্তি আছে ও সব হজম করার আপনি লিখে দেবেন দিনে দুধ ভাত আর রাত্রে দুধ রুটি আহার হয় যত বয়স হয়ে যায় হজম শক্তি কমে যায় সেই কারণে আর চেষ্টা করেও লুচি মাংস চাইলেও খাওয়া যায় না আমাদের গতিবেগ আমি বলেছি শিথিল হয়ে যায় যখন আপনি খুব জোরে ইভিনিং ওয়াক করছেন পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় হাঁটছেন তারপরে যখনই সেই চপ কাটলেটের দোকানের সামনে দিয়ে যাচ্ছেন আপনি থামছেন আপনি এগিয়ে চলেছেন কিন্তু আপনার হাঁটার গতিবেগ কমছে সে অদ্ভুত দিব্য গন্ধ আপনাকে যেন ডাকছে কিন্তু আমাদের দুঃখ হয় সেগুলোকে হজম করার মতো ক্ষমতা আমাদের ভেতরে থাকে না তিনি বলছেন যে আপনি লিখে দেবেন বলছেন পুরোনো বোতলে নতুন মদ রাখা সম্ভব নয় কারণ নতুন মদ রাখলে সেই পুরনো মদের যে গন্ধ সেই গন্ধটা সেখানে কাজ করে না আবার পুরনো কাপড়ে যদি নতুন তালি মারেন তাহলে খুব মুশকিল তাহলে সেই জায়গাটা ছিঁড়ে যায় খুব বেশি দিন সেটা কাজে লাগে না ম্যাচ করে না জোয়ানদের জোয়ানরা যা খায় তা বুড়োদের চলে না কল নরম হয়ে গেছে এটা একটা আসল কথা কল নরম হয়ে গেছে আমাদের সমস্ত সিস্টেমটা খারাপ হয়ে গেছে সেই কারণে আর চলছে না যুবকদের ভিতরে প্রচণ্ড অগ্নি প্রজ্জ্বলিত কলা গাছ ফেলে দাও তাও ভস্মীভূত হয়ে যাবে পূর্বা অভ্যাসগত যারা বৃদ্ধ বয়সে যৌবনের নানান খানা আহার করে তাদেরই নানা কষ্ট হয় রোগ অজীর্ণ হয় বয়সের সঙ্গে আহার সংযম করা একান্ত উচিত এটা আমাদের নিজেদের নিজেদের বুঝতে হবে কোন কোন খাবারটা হজম হচ্ছে কোন কোন খাবারটা হজম হচ্ছে না যতই ভালো লাগুক যতই প্রীতি হোক সেটাকে ধীরে 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 আস্তে আস্তে বর্জন করাটা খুব 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 জরুরি হলে খুব মুশকিল বলছেন তিনি শুধু তার কথা বলছেন ঠাকুরের কথা বলছেন তিনি শুধু তুমি শুধু দুধ ভাত আর অল্প ঘি খাও সব রোগ সেরে যাবে একটি ভক্তকে মাস্টারমশাই বলছেন বেশি খেয়ে বেশি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে ওইসব না পেলে মনে হয় বুঝি গেলুম আর খাওয়া হবে না বাট নেচার ডিলাইটস ইন সিম্পল ফুড শরীর সুপাচ্য আহারে ভালো থাকে ডেলিশিয়াস ডিসেস ডায়নিটিস এর সুস্বাদু খাবারের মুখরোচক আহারের অত দরকার কি যত অসুখের কারণ অতিরিক্ত হার সাদাসিদে খাও আর ভগবানের চিন্তা করো আহার সংযম ধর্মজীবনের প্রধান অঙ্গ এটার ওপর খুব জোর দিয়েছেন স্বামী ব্রহ্মানন্দ জিমার তিনি সাধু ব্রহ্মচারীদের জন্য যে রুটিন ফিক্স করে দিয়েছিলেন ঠাকুরের নিয়ম আর কি দুপুরে বারুচ্ ঠাসো ঠক রাত্রে হাওয়ায় ভাসো সেই বারুদ ঠাসা খাবারের দুপুরের ব্যবস্থা করেছিলেন কিন্তু রাত্রিরে খুব সামান্য তার কারণ তিনি খুব জোর দিতেন মধ্যরাত্রিরে জপ ধ্যানের জন্য মহানিশায় জপ করার পর খুব জোর দিতেন এবং মহানিশায় জপ করতে গেলে খাওয়ার যদি বেশি হয়ে থাকে তাহলে নিদ্রাভিভূত হন এই যে আমাদের বিভিন্ন উৎসবে নিয়ম করে এই উপবাস করতে বলা হয় তার মূল কারণটা হচ্ছে যখন আপনি পুজো করবেন আপনার শরীরটা একদম ঝরঝরে থাকবে এতটুকু আলস্য আসবে না এত দীর্ঘ পূজা এত লম্বা পূজা আপনার কোথাও কোনো কষ্ট হবে না আমরা জগদ্ধাত্রী পূজা যেদিন করতাম বা দুর্গাপুজো বা কালী পুজো করতাম কালী পূজোয় ভবিষ্যান্ন হয় না জগদ্ধাত্রী পূজার আগের দিন বা কালী পুজোর দুর্গা পুজোর আগের দিন আমরা ভবিষ্যান্ন গ্রহণ করতাম আর ফল খেতাম ফলে অত বড় যে দুর্গাপূজা ভোর পাঁচটা থেকে যে শুরু হয়েছে একবারে একটায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে জগদ্ধাত্রী পূজা ভোর পাঁচটায় শুরু হলে বিকেল পাঁচটায় গিয়ে শেষ হচ্ছে এটা খুব ইজিলি করা যায় তখন শরীরের কথা মনে আসে না যদি খাবার খাওয়া হয়ে থাকে তাহলে শরীরের অস্বস্তি হতে থাকে এটা একেবারে কিছু আমরা বুঝতেই পারতাম না কখন ভোর পাঁচটায় পুজোয় বসেছি আর খালি ঘড়ির দিকে তাকিয়ে থাকতাম যে একটা গল্পের শেষ আরেকটা কল্প যে সময় মতো ভাগ করে নিয়েছি আমরা সেই কল্পের ভেতরে আমরা ঢুকে পড়তে পারছি কিনা হোম যেন নির্দিষ্ট সময় মতো শেষ করে ফেলতে পারি এইগুলো তখন এত ইম্পর্ট্যান্ট থাকতো আমাদের জীবনে যে আমরা আর কখনো আর এগুলো নিয়ে আমরা বিশেষ আর ভাবনা চিন্তা করতে পারতাম না এটা বয়সের সঙ্গে ধীরে ধীরে আমাদের খাওয়াটাও কমিয়ে ফেলতে হয় যেটুকু খাওয়া হবে সেটুকু যেন সহজ পাচ্ছে হবে সমস্ত এনার্জি রাজামাজ বলতেন সমস্ত এনার্জি যদি খাওয়ার পচন করতেই শরীর ব্যয় করে তাহলে ভগবানের জন্য আর কোনো এনার্জি বাঁচবে না যত আমরা বয়স আমাদের বয়স হতে থাকে আমাদের শক্তি কমতে থাকে মানসিক শক্তিও দুর্বল হতে থাকে কিন্তু অনেক সময় মন চায় যব ধ্যান করার জন্য কিন্তু শরীরের অসুস্থতার কারণে তারা কিছুতেই পারে না কিন্তু যদি সংযত মন হয় সে মন অবশ্যই পারে আপনারা শতবর্ষের আলোকে স্বামী মাধবানন্দ একটি গ্রন্থ আছে সেই গ্রন্থের একটি ছবি আছে মাধবানন্দ যে যদি শরীর চলে গেল তার আগের দিন শিশু হাসপাতালে তোলা সেই ছবিটা সেই ছবিটি অপূর্ব দেখবেন খুব ভালো করে সেখানে আছে মাধবানন্দজি সেদিনকে এত অসুস্থ মাধবানদের পক্ষে উঠে বসা বা হাফ ফ্লেট হয়ে বসাও তার সম্ভব ছিল না তিনি শুয়েই ছিলেন তার পরের দিন রাত্রিরে সন্ধ্যাবেলা তার শরীর চলে গেল কিন্তু তিনি নির্দিষ্ট সময় জপ করতে বসেছেন হাতে জপের মালাটা নিয়ে শুধু হাতটাকে এমনি করে তুলে রেখে তিনি জপ করছেন ভারী সুন্দর ছবিটা আমাদের সব সাধকের দেখা উচিত কি নিষ্ঠা শুধুমাত্র মাধবানন্দজির ছবি দেখেছি কিন্তু এরকম সাধু আমরা দেখেছি পরম পূজনীয় আত্মস্থানন্দজিকে দেখতে গেছি আত্মস্থানজি বললেন যা অতটা পারলে গিয়ে পাশের ঘরে মুংসানন্দকে দেখে আয় মুক্সানন্দজি তখন হাসপাতালে ভর্তি ছিলেন সেদিনকে মূক্সানজি এত কষ্ট হচ্ছে শ্বাস নিতে অক্সিজেন চলছে তাও তার খুব কষ্ট হচ্ছে কিন্তু তার রুটিনের কথাও কোনো ভেদ নেই তিনি সকালবেলা গীতা চণ্ডী কথামৃত এবং মায়ের কথায় চারটি গ্রন্থ পড়তেন যে উল্টে উল্টে রাখা আছে গীতাটা পড়া হয়ে গেছে তখন তিনি চণ্ডীটা পড়ছেন তা ডান হাতে বাঁ হাতটা খালি সেই বাঁ দিয়ে বুকের কাছে শক্ত করে ধরে আছেন বইটা এবং বইটা পড়ছেন যে কটা শ্লোক পড়ছেন কারুর সাহায্য না নি এটা থাকাটা খুব জরুরি সংযত জীবন আমাদের সবসময় ঈশ্বরের দিকে যেতে সাহায্য করে তাই বলছেন আহার সংযম ধর্মজীবনের প্রধান অঙ্গ শরীর সুস্থ রাখার প্রয়োজন বেশি খেলে শরীর অসুস্থ হয়ে পড়ে ধর্মাচরণ হয় না তাই আহারের প্রতি বিশেষ লক্ষ্য রাখা উচিত দই লেবু গরমের দিনে ভালো বেশি মিষ্টিতে অম্বল হয় অধিক তরকারিতে অসুখ হয় ঝোল জলের মতো পাতলা ভালো ঠাকুর কারু কারুকে গভৃত ভাত আর দুধ খেতে বলেছিলেন বলতেন এই আহার ঋষিদের আহার এই কারুর কারুটা হচ্ছে স্বয়ং স্বয়ং ওষুয়ে সেই যখন দক্ষিণেশ্বরে এসে থাকতেন তখন খানার দোতলায় যে সময় মা থাকতেন না নবতে সেই সময় খানার দোতলায় তিনি থাকতেন এবং ঠাকুর তার জন্য এই আহার নির্দিষ্ট করে দিয়েছিলেন তিনি এই আহার খেতেন আমাদের বেলুর মঠের আহার কিন্তু ভারী সুন্দর আপনাদের অনেকের মনে হয় খুব বোধ সাধুদের খাওয়ানো হয় আমরা পয়লা জানুয়ারি থেকে বলে দিতে পারতাম একত্রিশে ডিসেম্বর অবধি কি খাবো আমাদের একটা ব্রহ্মজ্ঞানী ঝোল হতো মানে তার যেমন লবণ মিষ্টি তারপরে সবজি সমস্ত কিছু যেমন ব্রহ্ম যেমন এই জগৎ সংসারে সর্বত্র ছড়িয়ে আছে আপনাকে অনুভব করতে হয় আমরা সেই ঝোলটাকে অনুভব করার চেষ্টা করতাম যে কোথায় কোন অংশটায় লবণ আছে কোন অংশটায় তেল আছে এমন জড়ায় রয়েছ ছড়ায় রয়েছে নিখিল বিশ্বময় সেই ঝোলে কিচ্ছু খুঁজে পাওয়া যেত না আর মহাপুরুষ মানে যে জন্মতিথিতে মহাপুরুষের ঝোল হতো রিপিটেশন হতো সেটা গাঁদাল পাতার ঝোল কিন্তু সেটা এত অখাদ্য ওই দুধ থেকেই দেখতে ভালো সে আর খাওয়া যায় না আমরা আমাদের একটু করে এক চামচ করে দিতে থালায় আমরা সেই কোনো রকমের চেটে তার স্বাদ নেবার চেষ্টা করতাম বিচ্ছিরি অথচ মহারাজ নাকি অমলান বদনে খেতেন আরেকটা জিনিস দেয় ডাল দেওয়া হয় বেলুন মঠে আপনাদের এই যে ডালঘাটার কাঁটা আছে সেইটার সাথে ড্রিলিং মেশিনের যে অংশ আছে অংশ সেটাকে লাগিয়ে দিয়ে এবার ওটাকে মেশিন দিয়ে চালানো হয় কাঁট ডালের সমস্ত ডালত্ব সমস্ত জলের মধ্যে মিশে মিলেমিশে একাকার হয়ে যায় হলুদ গোলা খানিকটা জল সেটা আমাদের খাওয়া হয় আর চচ্চড়ি আছে সব সবজি আছে কিচ্ছু ভাত নেই কলার খোসা থেকে আরম্ভ করে আলুর খোসা থেকে আরম্ভ করে কিচ্ছু ভাত নেই আর বর্ষাকালে স্পেশাল এফেক্ট হচ্ছে পোকা টোকাও সেগুলো মৃত অবস্থায় পাঠায় আমরা যারা সিজেনড হয়ে যেতাম তারা ওই পোকাগুলো দেখে কষ্ট পেতাম না ওই পোকার ওপর খানিকটা ভাত দিয়ে সেটাকে সাময়িকভাবে সমাধি দিয়ে আমরা আবার তার পাশ থেকে সবজি নিয়ে খেতে শুরু করতাম গোটির মাঠের এই জীবনটা ভারী মজার অনেকেই এনজয় করে না কিন্তু আমি খুব এনজয় করেছি চোদ্দো চোদ্দ বছর থাকাটা এটা খুব আনন্দের এবং এত সিম্পল কারুর শরীর খারাপ হয় না কারুর কোনো কষ্ট হয় না কিছু হয় না যত শরীর খারাপ হয় যেদিন ভান্ডারা হয় সেই দিনগুলোতে খুব কষ্ট হয় সকলের তো সেই ঠাকুর কারু কারুকে গভ্যকৃত ভাত আর দুধ খেতে বলেছিলেন বলতেন এই আহার ঋষিদের আহার এই আহার ঋষিদের আহার আজ আহার আনতে শ্রীময় একটি ব্রহ্মচারীকে থালা বাসন মাজা শিখাইতেছেন দেখুন ট্রেনিংটা কি আমাদেরও এরকম ভাবে শেখানো তারা পড়তে পড়তে আমার মনে পড়ছিল আমাদেরও শেখানো হয়েছিল কেমন করে থালা বাসন মাজতে হবে এটা বেলগড়িয়ায় গিয়ে শিখেছিলাম মাপের জন্মে কখনো ছাই দিয়ে বাসন মাজিনি প্রথম বেলগড়িয়ায় গিয়ে ছাই দিয়ে বাসন মাজতে শিখলাম ছাই দিয়ে বাসন মাজার আগে থালাটাকে কেমন করে ধুতে হবে সিদ্ধাসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখিয়েছিলেন আজ যাহার আনতে একটি ব্রহ্মচারীকে থালা বাসন মাজা শিখাইতেছেন অল্প জলে শীঘ্র শীঘ্র কি করিয়া কাজ শেষ হয় তাহা নিজে জল ঢালিয়া উপদেশ দিয়া দেখাইতেছেন শ্রীময় বলিতেছেন ফার্স্ট ভাত টাতগুলোকে হাত দিয়ে পুছে নিতে হয় সেকেন্ড একটু সামান্য জল দিয়ে ধুতে হয় থার্ড মাটি বা ছাই দিয়ে বাসন মাজতে হয় সামান্য ফোর্থ একটা থালায় একটু জল রেখে বাসনের ছাই মাটি এই জলে ধুইতে হয় সর্বশেষে পরিষ্কার জলে ধুয়ে শুদ্ধ করা এতে জল কম পরিশ্রম কম থালা বাসনের ক্ষয়ও কম হয় প্রথমে আগে যা যা উচ্ছিষ্ট আছে সেগুলো ফেলে দেওয়া আমাদের বেলুর মাটি সেগুলো ফেলে দিতে হয় এখন যেহেতু ডিশওয়াশার এসে গেছে বেলুর মাটি একটা সুবিধে বড় বড় দুটো গরম জলের ট্যাঙ্কি থাকে তার মধ্যে একটা থালা আর একটা গেলাসটা দিয়ে দিতে হয় বাটি তো নেই এগুলো দিয়ে দিতে হয় তারপরে যেরকম যন্ত্র মাঝে বা লোকেরা মাঝে সে তার উপর নির্ভর করে কিন্তু এইভাবেই মাজতে হয় তারপরে একটু জল দিয়ে ধুতে হয় তাহলে একটা ময়েশ্চার আসে তার মধ্যে ছাই তো খুব পাউডারের মতো ভালো ওটা ঘষে বেশ ভালো করে মাজা যায় তারপরে একটা জল ছিটিয়ে ছিটিয়ে ওই যে ছাইয়ের অংশটা সেটা তুলে ফেলতে হয় এরপরে পরিষ্কার জলের মধ্যে ডুবিয়ে দিলে ঝকঝকে তকতকে হবে জলও কম লাগবে খুব তাড়াতাড়ি এগুলো হবে শেখাচ্ছেন তার মূল কারণ হচ্ছে হাতে কলমে এটা এখন আর বোধহয় হয় না এখন আমরা শেখাতে গেলে ব্রহ্মচারীরা রেগে যায় পুজো শেখাতে গেলেই ব্রহ্মচারীরা রেগে যায় আমরা পেঁদারি খেয়ে পুজো শিখেছি মানে অচ্যুতানন্দজি মানে যে কী গালাগাল দিয়েছেন মানে এটা একটা টেরার ছিল আমার কাছে যখন প্রথমবার শুনলাম দুর্গা পুজো অচ্যুতানন্দজির সঙ্গে করতে হবে তখন সেটা আমার কাছে সত্যিকারের একটা খুব বড় টেরার মানে প্রতি ধাপে প্রতি মুহূর্তে খুব যাচ্ছে তাই করে বলতেন ওতে আমাদের জেদ আরও বাড়তো কিন্তু ওরা ধরে ধরে হাতে ধরে কি শিখিয়েছেন খুব যত্ন করে শিখিয়েছেন আমাদের আমাদের সুকুমার মহারাজ স্বামী বৈদ্যনাথ আনন্দজি ওনারা আবার রানিং ক্লাস আর কি মানে রোজ আমি তামাক সাজতে যেতাম আর রোজ একটা করে প্রশ্ন থাকতো ওই তামাকটা দিয়ে যতক্ষণে ওই ইয়েটা ধুচ্ছি তার মধ্যে উনি যতটা বলে দেওয়ার বলে দিতেন এটা এক একদিনের ক্লাস তিন মিনিট চার মিনিট এরকম করে ক্লাস এই করে দু বছর ওনার কাছে আমি একটু একটু করে পুজোর থিওরি আর প্র্যাকটিস শিখেছি এইগুলোরা হাতে কলমে করতেন আমার মনে আছে তামাক যখন সাজতে গেলাম সুকুমার মহারাজ ওই জলটা কতটা হবে সেটা নিজে করে আমার হাতে ওই অনুভবটা দিলেন বললেন তুই আগে এটাকে এমনি এমনি করে নাড়িয়ে নাড়িয়ে দেখ এই জলের অনুভবটা যখন তোর আসবে ঠিক ততখানি আসবে আমার কোনো প্রয়োজন ছিল না তথাপি উনি ওইভাবেই আমাদের দেখাতে শুরু করলেন আমরা ওইভাবেই দেখলাম এরপরে উদ্দেশ্যটাই যে এত কার্পণ্য এত খাওয়া কম এসবের উদ্দেশ্যটা এবার তিনি বলছেন জল পয়সা দিয়ে কিনতে হয় না বলে তার যথেচ্ছ ব্যবহার করা কিংবা নষ্ট করা উচিত নয় এতে নিজেদের স্বভাবের অমিত প্রকাশ করে জলের দাম নাই বটে কিন্তু এর রিয়াকশন অন ওয়ানস ক্যারেক্টার ইজ ইমেন্স অন্যের চরিত্র আমাদের চরিত্রের ওপরের প্রতিক্রিয়া অত্যন্ত অধিক তাই ওয়েস্ট বা অপব্যয় না হয় না হয় আবার না হয় এমনতরভাবে ব্যবহার করতে হবে বাসন স্নান এসব কাজে যতটা প্রয়োজন ততটা জল ব্যবহার করা উচিত আবার বাসন মাঝতে মাঝতে ওই দিকে হয়ে গেল ভেঙেই গেল ওটা ভালো নয় এটা হচ্ছে এই বলছেন এই আমাদের ভেতরে মিতব্যায়িতা এইটা জিনিস আসে যেন মানে আমরা যেন আমাদের মাধবানন্দজির গল্প শুনেছি উনি মুখ ধুতেন তখন বেলুর মাঠে খুব জলের কষ্ট ছিল এই যে জল আসতো বেলুর মাঠে আমরাও পেয়েছি সেটা সেই জল খানিকটা তখন খাবার জল শ্রীরামপুর থেকে একটা কানেকশন ছিল সেটা জল আসতো ভান্ডারের পেছন দিকে একটা জায়গা ছিল একটা কল ছিল সেটা খানিকটা নিচু ইদানি খুব ভদ্রস্ত করা হয়েছে সেই কলটা আমাদের নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট হওয়ার পরে কিন্তু যখন ওই ইয়ে থেকে কল আসতো শ্রীরামপুর থেকে আসতো আমরা ওখান থেকে খাবার জল ভরতাম ওই একটি জায়গা থেকে খাবার জল ভরা যেত ওর ভেতরে নিচের ভেতরে জল পাত্রটা ঢুকিয়ে দেওয়া হতো সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো সেটা ভরে নিয়ে যাওয়া হতো মাধবানন্দ কথা শুনেছি উনি একবার করে ট্যাপ খুলতেন হাতে জল নিয়ে ট্যাপটা বন্ধ করে দিতেন তারপরে মুখটা ধুয়ে আবার ট্যাপ খুলতেন উনি বলতেন ঠাকুরের জল এরকম ভাবে অপব্যয় করা উচিত নয় আসলে এই অপব্যয়ের যদি উদ্দেশ্যে কোনো একটা জায়গা থেকে আসে তাহলে দেখবেন আমরা বহু সময় আমরা বহু কিছু অপব্যয় করি আগেকার দিনে পুরনো ঠাকুমা দিদিমারা একটা ভারু সুন্দর কথা বলতেন বলতেন অপচ করো না অভাব হবে না অপচ মানে অপচয় করো না অভাব হবে না আমাদের যাবতীয় অভাবের মূল কারণ হচ্ছে কোনো না কোনো জায়গায় কেউ অপচয় করছে সেদিনকে দেখছিলাম দুজন আইপিএস অফিসার খাচ্ছিলেন যতটা খেতে পারবেন তার চেয়ে বেশি জিনিস নিয়েছেন এবং অনেক অপচয় করেছেন আমার খুব গায়ে লাগছিল কিন্তু এইটা একেবারে ভীষণ রকম মঠে এটা খুব দেখা হয় মাঠের ভান্ডারিরা ঘুরে ঘুরে দেখেন কেউ যেন খাবার যেন অপচয় না করে আমি নিজের চোখে দেখেছি পুরুলিয়ার প্রান্তরে প্রান্তরে মানুষের কি খাবার খাবার জন্য মানুষের সে কী কষ্ট পাঁচ বছরের বাচ্চা সেই এক ডাবু ভাত গরম ভাত আর ডাল খাচ্ছে শূন্য হয়ে খাচ্ছে জগৎ সংসারে আর কিছু আছে তার কাছে সবটাই মিথ্যা তখন খাবারটা সত্য ও দেখে এলে আর আমাদের নিজেদেরও কোনো রকম এই অপব্যয় করার ইচ্ছা হয় না রাজকোট শহরে গিয়ে দেখলাম সেখানে একটা অদ্ভুত নিয়ম আছে জামা কাপড় আর রাজকোট আশ্রম জানিয়ে দিল জামা কাপড় পর যে জলটা মানে একবারে ফ্রেশ শেষবারের মতো ধুয়ে ফেলার পর যে জলটা থাকে সেটাকে ফেলা যাবে না সেটা একটা বালতিতে রেখে দিতে হবে একাধিক বালতি ওখানে আছে সেই বালতিতে জমিয়ে রাখতে হবে প্রত্যেকবার টয়লেট গেলে ওই জলটাই ব্যবহার করতে হবে সিস্টেম টানা যাবে না বা ফ্লাস করা যাবে না কোনো রকমভাবে কিচ্ছু করা যাবে না ওই জলটাই ব্যবহার করতে হবে আমাদের রাজকোট থেকে ফিরে আসা একজন সাধু এখনও আছেন যোগোদ্দানে আমি একদিন ওনার বাথরুম ব্যবহার করতে গিয়ে দেখলাম উনি এখনও সেই জলটি ভরে রেখেছেন সেই জলটিকে তিনি এখনও ব্যবহার করেন বলছেন আবার মিতব্যায়িতা করতে গিয়ে এমন মাজার মাজবো এমন মাজার মাঝবো যে বাসনটাই ভেঙে ফেলবো এরকমটা যেন না হয় আমরা যখন প্রথমবার বাসন মাঝতে গেছি বেলুন মাঠে ট্রেনিং সেন্টারে গিয়ে প্রথম আমার ডিউটি পারে ঠাকুরের বাসন মাজার পূজনীয় সুকুমার মহারাজ যিনি আমাকে দেখাচ্ছেন তাকে বলেছেন বাসন তো মাজতে দে কী করে ভাঙতে হয় সেটা শিখিয়েছিস ভাঙতে হওয়া শেখানোটাও দরকার আছে আমার আগের জন খুব বলশালী ছিলেন আমার তিনি এমন বাসন মেজেছেন এমন বাসন মেজেছেন ওই যে কমন্ডরুর যে সামনের যে জল বেরোনোর জায়গাটা ওটাকে দু টুকরো করে ফেলেছেন মানে ওটা তো একটা পিস কিন্তু তিনি এমন মেজেছেন তার সামনেটাও ভেঙে গেছে আবার ওটা ধরতে গেছেন সেটাও ভেঙে গেছে তো বলছেন ওই রকম শিখিয়ে দিতে হবে মহারাজ এখানে একটা উদাহরণ দিচ্ছেন এক বাড়িতে এক বৃত্ত ছিল কাজে ফাঁকি দেয় বাসন ভালো মাচে না শুধু জল দিয়ে ধুয়ে রাখে একদিন খুব তিরস্কার করেছে বাড়ির লোককে সে রেগে এমন মাজা মাজলো যে থালা ভেঙে গেল থালা ভাঙলো কেন জিজ্ঞাসা করলে উত্তর করলে কেন আমি তো খুব মেজেছি আপনারা দিয়ে বলেছেন তাই ভেঙে গেলে আমি কি করব উচ্চ হাসি অমন না হয় মানে এক্ষেত্রেও আমাদের একটা পরিমিতি বোধ থাকা দরকার চরিত্রে সেটা দরকার ঠাকুরের সব দিকে দৃষ্টি থাকতো ভক্তেরা যারা যেতেন তার কাছে তাদের এসব কাজ শেখাতেন হাতে কলমে তিনি বলতেন কিনা যে নুনের হিসাব করতে পারে সে চিনির হিসাবও পারে সাধারণ দৈনন্দিন ব্যাপারে যে অপটু সর্বদা অমনোযোগী তার ধর্মজীবন উন্নত কঠিন এই মন দিয়েই তাকে পেতে হবে মনেতে ফাঁকি ভুলভ্রান্তি থাকলে তাকে লাভ করা হয় লাভ হয় না অনেক সময় আপনারা আমাকে প্রশ্ন করেন দেখেছি আমাদের এই ক্লাসের কমেন্ট বক্সেও কেউ কেউ লিখেছেন আপনি ভক্তদের ক্যালাস বলেন কেন আমি বলি ক্যালাস ঠিক বলি না আমি বলি বেশি ভক্তি করতে গেলে অনেক সময় আমাদের ভেতরের আচরণটা খানিকটা ক্যালাসের মতো হয়ে যায় চুলা ভালো করে আঁচড়াতে পারি না জামার বোতাম লাগাতে পারি না বাজারে গেলে পচা মাছ কিনে নিয়ে আসি একটা উদাস উদাস দৃষ্টি থাকে নাকের ডগা দিয়ে ভর্তি বাস গেল তাতে সংগ্রাম করে ঢুকতে পারি না হ্যাঁ নিত্য জীবনে অন্যায় দেখে চুপ করে থাকি এই যে ব্যাপার আমাদের ভক্তদের এইগুলো খুব বোকামি জিনিস এটা হয় এটা ঠিক নয় এইটা যদি কারণ আমাদের ব্যক্তিগত জীবন তাদের ব্যক্তিগত জীবন দেখলেও দেখবো আমরা সব জায়গাতেই তারা অমনোযোগী এই যে বাইরের আচরণ বলে দেয় আমার ভেতরটা অগোছালো হয়ে আছে বলছেন যিনি দৈনন্দিন যিনি নুনের হিসাব করতে পারে সে চিনির হিসাবও করতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের একটা দিক যদি কেউ পারে তাহলে সে বাকিটাও পারে যে সংসার গুছিয়ে করতে পারে সে তার আধ্যাত্ম জীবনটাও গুছিয়ে করতে পারে কারণ সংসারের মূল কথা সংসার গুছিয়ে করার মূল কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দ্বিতীয় কথা হচ্ছে ডেডিকেশন এই দুটো জিনিস খুব জরুরি এই দুটো জিনিস সাধারণ ভোজনের পক্ষেও খুব দরকার ডেডিকেশন বা নিবেদনের ভাব যদি না থাকে তাহলে কিন্তু কখনোই যেমন সংসার ভালো হয় না ঠিক সেই রকম আমাদের আশ্রম আমাদের মনের যে সংসার সেটাও ঠিকঠাক মতো হয় না মা যদি না জানেন আমার ছেলে কোন খাবার খেতে ভালোবাসে মা যদি না জানেন আমার ছেলের কখন খিদে পেয়েছে আমার সন্তানের কখন খিদে পেয়েছে তাহলে কিন্তু সে তিনি ভগবানের ভাষাও বুঝতে পারবেন না অনুভবের জগতে যদি আমরা স্ট্রং না হই শক্তিশালী না হই তাহলে কিন্তু ঈশ্বরীয় অনুভব করা আমাদের পক্ষে কোনো মতেই কোনোভাবেই সম্ভব নয় তাই বলছেন যে অপটু সর্বদা অমনোযোগী তার ধর্মজীবনের উন্নতি কঠিন মায়ের কাছে সেই ব্রহ্মচারী গিয়েছিল তারপরে সে মায়ের সেবা করবে বলে তখন মা জগদম্বা আশ্রমে আছে রাধু দিদিকে নিয়ে সেই সেখানে তিনি সেই বাটিটা নিয়ে এক এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গিয়ে মাছ ফেলে দিলেন দুধের বাটি মা বলছেন ছেলেটি ভালো কিন্তু আমার কাছে যারা কাজ করবে তারা এসব কাজে যেন পটু হয় এই পটু হওয়ার কথা মা বারে বারে বলছেন ধর্মজীবনে যদি আপ অ্যান্ড ডুইং এইটা না হয় তাহলে কিন্তু হয় না মা নিজের জীবন দেখাচ্ছেন বলছেন আজকে সকালবেলা একদিন একটু শরীর খারাপ ছিল বলে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম তারপরের দিন আরেকটু দেরি তারপরের দিন আরেকটু দেরি তারপরে মা বলছেন তারপরের দিন দেখলাম ভুল হচ্ছে তাই ছেড়ে পেটে উঠলাম এই যে ঝেড়ে পেটে ওঠা এটার মূল কথা আছে আপ এন্ড ডুইং চেষ্টা নাহলে আমাদের জীবন টেনে 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 এক নিচে নিয়ে যাবেন একটি ফটা কড়াই কিনে এনেছিলেন বলে যোগিন স্বামীকে তিরস্কার করেছিলেন ঠাকুর বলেছিলেন দোকানদার কি ধর্মপুত্র যুধিষ্ঠির সে তো তার জিনিস চালাবে তুই দেখে আনলিনি কেন তোর তো চোখ আছে তক্ষণি আবার ফেরত পাঠান বদল আনতে একজন বাহ্য করে গঙ্গায় শৌচ করত ইহা লক্ষ্য করে একদিন বারণ করলেন এবং বললেন ওই ঘরটি নিয়ে যাবি হাঁস থেকে জল নিয়ে শৌচ করবি গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি তাতে শৌচ করতেনি পঞ্চবটিতে একজন ছাতা ফেলে এলো ঘরে এসে ঠাকুর বললেন তিরস্কারের সুরে এখানকার অর্থাৎ ঠাকুরের কাপড় গায়ে থাকে না তবু অমন ভুল হয় কই হোল লাইফ সারা জীবন ধর্ম জীবন সর্বকাজে ধর্ম আচরণ খানিকটা ধর্ম এক অন্যরকম ঈশ্বর লাভ কি সুন্দর কথাটা যোগিন মহারাজের কথা বলেছেন যোগীন মহারাজ ধর্ম ভয় দেখিয়েছিলেন দেখ বাপা ভালো জিনিস দিতে হবে কিন্তু সে দোকানদার যথারীতি ফাটা করাই দিয়েছিল ঠাকুর বাড়ি সুন্দর কথা বলেছিলেন দোকানদার কি ধর্মপুত্র জ্যোতিষ্ঠির সে তো তার জিনিস চালাবেই তুই দেখে কেন আনলিনি আমাদের ভক্তরা অনেক এই সব বিষয়ে খুব থাকেন ভালো করে জিনিসপত্র দেখেন না অল্পবয়সী ছেলেদের আমার খুব ভাল লাগে এই কারণে এই যখন ওরা আমি আমার ব্রহ্মচারীদের দেখি তো আমি তো পারি না এসব ওরা ইন্টারনেট থেকে যখন জিনিসপত্র সার্চ করে নিয়ে সব বোনাস কত কি দেখবে এইটা রেটিং কত হয়েছে মানে কত লোকে ভালো বলেছে কিরম বলছে তাতে কি কি জিনিস আছে কি কি কাজে লাগবে আমরা তো কখনো এরম ভেবে বাজার করিনি আমাদের দর্শন মহারাজ ছিলেন যে জিনিসই দেখতেন উল্টে তার ভেতরে কী কী জিনিস আছে সেইগুলো আগে দেখার চেষ্টা করতেন তারপরে দেখতেন এক্সপায়ারি একটা কবে তারপরে তিনি কোনো একটা জিনিস হাতে তুলবেন নাহলে কখনও কোনো দিন হাতে তুলতেন না কোনো জিনিস ঠিক সেই রকম আমাদের ব্রহ্মচারী মহারাজদের দেখি সেই যখন খুলেছেন ইন্টারনেটটা সে দেখছেন কত রেটিং আছে আমাকে বললেন এটা ভালো এটা ফোর পয়েন্ট ফাইভ এই রেটিং আছে আমি তো বোকার মতো হাঁ করে তাকিয়ে থাকি কিন্তু এই আপ অ্যান্ড ডুইং ব্যাপারটা খুব প্রয়োজন এটা আমাদের ভেতরে ভেতরের মানুষজনদের বদল করতে সাহায্য করে আমাদেরকে ভীষণভাবে বদল করতে সাহায্য করে ঠাকুর সব দিক দিয়ে লক্ষ্য রাখতেন কেউ একজন হাঁস পুকুরের জলে শৌচ করছিলেন তাকে তিনি ভীষণ ভাবে বকা করলেন এবং বললেন যে এই গঙ্গার জলে শৌচ করছিলেন তাকে বকা দিলেন বললেন ওইখানে ঘটি আছে সেই ঘটি নিয়ে হাঁস পুকুর থেকে জল নিয়ে যাবে শৌচ করতে যাতে গান গঙ্গা বাড়ি হচ্ছে ব্রহ্মবাড়ি এই বোধটা আমাদের তার মধ্যে থাকা দরকার পঞ্চবটিতে একজন ছাতা একজন কেউ নেয় মাস্টারমশাই স্বয়ং ছাতা ফেলে এসেছিলেন ঠাকুরের ঘরে আসতেই ঠাকুর খুব তিরস্কার করে বললেন তার নিজের গায়ের কাপড় ঠিক থাকে না তবুও তার এরকম ভুল হয় না এরপরে মাস্টর যে কথাটা বলছেন সেটা একেবারে খুব খুব প্রণিধানযোগ্য বলছেন ধর্মাচরণ আর খানিকটা ধর্মজীবন সর্বকার্যে ধর্মাচরণ ধর্মজীবন একটা সারা জীবনের একটা ব্যাপার আমি খানিকটা যখন জব ধ্যান করছি পুজো পাঠ করছি তখন খুব নিখুঁত আর নিজেদের কাজের জায়গা সংসারের কাজের জায়গা সেখানে এলোমেলো তা কিন্তু হয় না বহু ক্ষেত্রেই আমরা এটা হয় দেখেছি কিন্তু এটা হলে চলবে না কত যত্ন করে মায়েরা লক্ষ্মীর পা কেন আমি তো দেখে হতবাক হয়ে যাই কি করে এত সুন্দর লক্ষ্মীর পা কেন মনে হয় এক্ষুনি যেন একটা ছোট্ট মেয়ে হেঁটে ভেতরে চলে যাবে এত সুন্দর এত জীবন তথ একটা আঁকিবুকি মাত্র আর কিচ্ছু নয় কিন্তু মায়েদের হাতের গুণে তার ভালোবাসার গুণে বহু বাড়িতে দেখেছি বিশেষত বাঙাল বাড়িতে ঘটি বাড়িতে দেখিনি বিশেষত বাঙাল বাড়িতে দেখেছি লক্ষ্মী পুজোর সময় ওই যে সিঁড়ির ওপর দিয়ে সেই মা লক্ষ্মীর পা কেন রাস্তা থেকে ধীরে ধীরে চালের গুঁড়ি দেখি অপূর্ব দেখতে হয় তারপরে সেই পদ্মফুল পেঁচা এসব এঁকেছিলেন এই কয়েকদিন আগে দেখছিলাম এই শ্রী সারদা মঠের বোধ হয় দমদমের যে বিদ্যাভবন কেন্দ্র তার ঠাকুর ঘরের ছবি একজন পাঠিয়েছিলেন লক্ষ্মী পুজোর দিনের ছবি মায়েরা আলপনা দিয়েছেন শুধু সেইটাই হাঁ করে তাকিয়ে দেখতে হয় এত সুন্দর সেই আলপনা শ্রীমা সারদা দেবীর ছবি আর তার সামনে আল্পনা তাতে সেই উম আছে তারপরে পদ্ম পদ্মফুল আছে সে নানা রকমের সুন্দর সুন্দর জিনিস আছে এই পুরো জীবনটায় মধ্যে যদি আমাদের সিরিয়াসনেস আছে দেখবেন সংসারও যেমন ভালো হবে তেমনি আমাদের সাধন ভজনের জীবনটাও তেমনি সুন্দর হবে ধর্ম খানিকটা ধর্মাচরণ আর খানিকটা অন্যরকম ওতে হয় না এর পরের কথাটা যেটা দিয়ে এই অংশটা পরিচ্ছেদ শেষ হচ্ছে সেটা বলছেন আহার বিহার শয়ন স্বপন জব ধ্যান পূজা পাঠ সর্বস্তায় মনের এক ভাব থাকবে এটা যেন আমাদের সাধনের অঙ্গ হয় আমরা যদি শেষ থেকে শুরু করি তাহলে দেখবেন সবটাই হবে পুজো আমাদের মন প্রাণ উজাড় করা হলে ধ্যানেতে আসবে জপে আসবে ঠিক সেই রকম নিজের যে ঘরের কাজ আহার বিহার শয়ন স্বপন সব কিছুর মধ্যে আসবে দ্বিতীয় পরিচ্ছেদ বলছেন আকাশ ঘন মেঘাচ্ছন্ন হইয়াছে এখন অপরাহ্ন প্রায় চারটা মেঘের সঙ্গে হাওয়ার প্রবল বেগে প্রবাহিত হাওয়া প্রবল বেগে প্রবাহিত হইতেছে শ্রীম স্বয়ং কুটির হইতে বাহিরে বস আসিয়াছেন কিভাবে যে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হইয়া কিভাবে মন যেন মন প্রাণ পরিপূর্ণ হইয়া গিয়াছে মুখমন্ডল উজ্জ্বল নয়নপথে আনন্দ বিচ্ছুরিত হইতেছে তাহার দৃষ্টি আকাশে নিবদ্ধ কিয়ৎকল পরে ভাববিজড়িত কণ্ঠে শ্রীম ভক্তদের বলিতেছেন আকাশে মেঘ দেখে প্রাচীন ঋষুদের কথা মনে হচ্ছে তারা ষড় ঋতুর ভিতর দিয়ে গিয়ে তবে তাকে পেয়েছেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এসব ঋতুর উল্লেখ আদের কথার ভিতর পাওয়া যায় কথামৃতেও আছে শর কথা বিটুইন দ্য লাইনস বা অভিনিবেশ সহকারে পড়লে ধরা যায় কোনটা কোন সময়ে বলেছেন ঠাকুর বলতেন আমার প্রথম অবস্থায় একজন সাধু এসেছিল দক্ষিণেশ্বরে আকাশে মেঘ দেখলে নৃত্য করত নদী তীর সাগর প্রান্তর এইসব স্থানে ভগবানের উদ্দীপন হয় তাই দার্জিলিং থেকে ফিরে এলে আমায় একটিমাত্র কথা জিজ্ঞাসা করেছিলেন হিমালয় দেখে উদ্দীপন হয়েছিল তো অন্য কোনো কথা নয় আমি দূর থেকে হিমালয় দেখে কেঁদে ফেলেছিলাম তাই বললাম তখনও কারণ না পরে জেনেছি তবু অজানাভাবেই উদ্দীপন হয়েছিল ঠাকুর বলতেন লঙ্কা না জেনে খেলেও ঝাল লাগবে এইবার বিরাটের সামনে আমরা আমাদের স্বরূপটিকে নিয়ে যখন দাঁড়াই তখন আমাদের মনের অবস্থা কেমন হয় তার কথা এইতে প্রকাশ করছেন বর্ষা হবে হবে এরকম সময় সে আকাশ একেবারে মেঘাচ্ছন্ন হয়েছে আর সেইখানে তিনি যেন বসে আছে তিনি হা করে আকাশের দিকে তাকিয়ে দেখছেন এরকম একটা দিনের কথা আমার মনে পড়ে এই বর্ষাকালে আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে প্রণাম করতে গেছি আর এরকম খুব ঘন কালো মেঘ মহারাজকে জিজ্ঞাসা করা হচ্ছে মহারাজ রকম লাগছেন মহারাজ আবৃত্তি করলেন মেঘের পরে মেঘ করেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একলা ঘরের পাশে সে এমন সুন্দর করে বললেন আমাদের যেন কথা সরছিল না মেঘের পরে মেঘ করেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একলা ঘরের পাশে তোমার এই লীলা খেলায় আমাকে কেন তুমি নিষ্ক্রিয় করে রেখেছো আমাকেও তোমার এই লীলা খেলার অঙ্গ করে নাও বলছেন তিনি যেন সেইটা দেখেছেন এরপরে বলছেন ঋষিরা শর ঋতুর মধ্যে গিয়ে দিয়ে তাকে পেয়েছেন এটা একটা কিন্তু খুব একটা ইঙ্গিতবাহী কথা বলছেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এসব ঋতুর উল্লেখ তাদের কথার ভিতর প্রকাশ পায় আমরা যদি খুব ভালো করে দেখি তাহলে দেখব গ্রীষ্ম বর্ষা এই দুটি ঋতুতে আমাদের ভীষণ রকমের সংগ্রাম করতে হয় ভয়ঙ্কর গরম আর ভয়ঙ্কর জলের ইয়ে আমাদেরকে নিত্যদিন বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় ঠিক আমাদের সাধক জীবনের ক্ষেত্রেও এই রকম লড়াইটি করা খুব জরুরি এইটা গেলে তারপরে শরৎ কাল আসে ধান রোয়া হচ্ছে ধান উঠছে শীত আসে আমাদের জীবনের সমস্তটুকুকে শীতল করে দিতে আর বসন্ত আসে আমাদের জীবনে অঙ্কুরোদ্গম ঘটাতে নতুন রং নতুন আলো নিয়ে আসে দেখবেন ভগবানের জন্ম হয়েছে বসন্তকালে ঠাকুর এসেছেন বসন্তে তুমি এলে ফাল্গুনে ফুল্ল কমল মলয়া দিল কম্পানি। তার আশাতে একেবারে সমস্ত জায়গা যেন একদম নতুন ভাবে ভাবিত হয়ে গেছে ঠাকুর বসন্তকালে এসেছিলেন ঈশ্বরের প্রকাশ ওই যে বলছেন তারা ষড় ঋতুর মধ্যে দিয়ে ভগবানকে পেয়েছিলেন তীব্র সাধনা তীব্র যে দৃশ্য বর্ষা হচ্ছে ওই যখন ভেতরে বাইরে আমাদের অন্তর প্রকৃতি এবং বহি প্রকৃতি যখন আমাদের ভেতরে তীব্র সংগ্রাম ঘটায় আমাদের মন ঈশ্বরের দিকে চলে যেতে চাইছে বাইরের নানা রকম পরিস্থিতি তাকে হতে দিচ্ছে না বাইরের পরিস্থিতি শান্ত হলেও আমরা শান্ত হয়ে বসার চেষ্টা করলাম আমার অন্তর প্রকৃতি সবসময় বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে ঈশ্বরীয় ভাব থেকে এক তীব্র সংগ্রামের সময় গরম যেমন কোনো অবস্থায় বা বর্ষাকালে কোনো অবস্থাতে যেন স্থিতাবস্থা হয় না শীতকাল যখন আসছে শীত হেমন্ত শীত বসন্ত শীতকাল যখন আসছে তখন যেন সমস্ত যারা জুড়িয়ে যায় সব সবকিছু শান্ত হয়ে যায় আর সেই শীতের তীব্রতাকে অতিক্রম করে আমাদের জীবনে নতুন ফুল ফোটে ঈশ্বরের আনন্দে আমরা ভরপুর হয়ে উঠি বলছেন এসব ঋতুর উল্লেখ তাদের কথায় প্রকাশিত হয় কথামৃতের কথা বলছেন সেখানে যদি খুব অভিনিবেশ সহকারে পড়া হয় সেখানেও এই রকম আছে ঠাকুর বলছেন তার প্রথম অবস্থায় একটি সাধু এসেছিলেন আকাশে মেঘ দেখলে নৃত্য করতেন এটা বর্ষাকালের কথা তিনি বলছেন বিরাটের সামনে গিয়ে আমাদের অনেক সময় নিজেদের আত্মস্বরূপ সম্পর্কে ধারণা হয় আর তখন আমরা ভীষণ রকমের কষ্ট পেতে থাকি বলছেন নদী সাগরটি প্রান্তর এইসব স্থানে ভগবানের উদ্দীপন হয় কেন না সেই অসীমত্ব হচ্ছে আমাদের প্রকাশ আপনারা নিজেরাও পরীক্ষা করে দেখতে পারেন দেখবেন যে দিদিমণি কখনো হাঁটেননি স্কুলে হাসেননি স্কুলে গোমরা মুখে অঙ্ক কষিয়েছেন তিনিও যখন সমুদ্রের ধারে যান ঢেউয়ের ধাক্কায় উল্টে ধুম করে পড়ে গিয়েও তিনি খিলখিল করে হাসতে থাকেন তার সেই গোমরা দিদিমণি তার সেই বাইরের সেই যে ক্লোকটা যেটা দিয়ে তিনি তার নিজের চরিত্রটিকে ঢেকে রেখেছিলেন নিজের সত্তাটিকে আবৃত করে রেখেছিলেন কখন যে সেটা খুলে গেছে তিনি নিজেও বুঝতে পারেননি আর খুব কলকল করে কথা বলা মানুষও যখন হিমালয়ের সামনে গিয়ে দাঁড়ায় সে ধীর স্থির শান্ত হয়ে যায় কারণ তার সেই যে গম্ভীর প্রকৃতি থাকে এই এই কারণে খোলা আকাশের তলায় দাঁড়াতে হয় যখনই আপনাদের খুব মন খারাপ করবে এখন তো সব ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে খোলা আকাশ আর কোথায় পাবেন যদি খোলা বারান্দা থাকে তাই দিয়ে খোলা আকাশ দেখার চেষ্টা করবেন এই দিদিদের দিল্লিতে খোলা আকাশ দেখাটা খুব কঠিন মানে রীতিমতো তপস্যা করতে হবে যমুনার ধারে গেলে খোলা আকাশ দেখতে পাওয়া যাবে কিনা সন্দেহ সেই খোলা আকাশের তালায় অনন্তের সামনে দাঁড়ালে সে অনন্ত স্পর্শ আমাদের একবার একজন প্রশ্ন করেছিল যে মহারাজ আপনার সামনে এলে নিজেকে যেন বট্ট ছোট মনে হয় তার কারণ মহারাজ মজা করে কিছু বলেন ও তাই বুঝি এরকম বলেছিলেন একবার বলেছিলেন যে হ্যাঁ বিরাটের সামনে এসে দাঁড়ালে নিজের ক্ষুদ্র যে সক্রিয় যে ছবিটা সেটা খুব প্রকাশিত হয় এর অর্থ হচ্ছে তিনি হচ্ছেন অধ্যাত্মবিদ্যার প্রতিমূর্তি ছিলেন তার সামনে আমাদের ক্ষুদ্র অধ্যাত্ম শক্তিকে নিয়ে দাঁড়াতে লজ্জাই করতো আমাদের ভীষণ লজ্জা করত এবারে মাস্টমশাই বলছেন তার কথা তিনি দার্জিলিং গিয়েছিলেন ঠাকুর তাকে অন্য রকম জিনিস জিজ্ঞেস করেনি এই দেখুন ভগবানের লোকের সাথে আমাদের ফারাক আমরা হলে আগেই জিজ্ঞেস করতাম দার্জিলিংয়ের পাথরের আংটি এনেছো কিনা গলায় একটা অন্তত ভালো দেখে সোয়েটার কিনেছ কি না কিছু না হোক একটা মাফলার কিনেছ কি না উলের ঠাকুরে সব জিজ্ঞেস করছেন না জিজ্ঞেস করছেন হিমালয় দেখে তার উদ্দীপন হয়েছিল কিনা তিনি বলেছিলেন হ্যাঁ তার উদ্দীপন হয়েছিল তিনি হিমালয় দেখে কেঁদে ফেলেছিলেন এই কথাটা তিনি বলেছিলেন এত আনন্দ হয়েছিল এই কান্নাটা আনন্দ থেকে হয় আমি শেষবার যেবার আমি এখন বড্ড রোগা তো আপনারা এখন বিশ্বাস করতে চাইবেন কিনা জানি না একটা সময় কোন একটা সময় পাহাড়ে উঠতাম পিন্ডারি গ্লেসিয়ার এক্সপিডিশন শেষ যে এক্সপিডিশনে আমরা গেছি সেখানে আমার মনে আছে শেষ লেফটে আমি কিছুতেই ক্রস করতে পারছি আমার হাঁপানি আছে এই সব কোন আমরা তখন যখন শেষ ল্যাপটার কাছে পৌঁছেছি কিছুতে আর যেতে পারছি না এসে গেছে ডাকি মিত্র চক্রবর্তী আবার মাইক্রোফোনটা অফ করতে হ্যাঁ তা বলছেন যে আমরা যখন শেষ ল্যাবটা কিছুতেই ক্রস করতে পারছি না আমাদের দলে দুজন দিদিমণি ছিলেন আমরা যার কাছে আমি যার কাছে স্কুলে পড়েছি তারা খুব হিমালয় ঘুরতেন তিনি আর তারাও আমাদের সাথে গিয়েছিলেন তারা খুব সে আমাকে গ্যাস খাওয়ালেন যে তুমি একটা স্টেরয়েড কিছু খাও নাহলে এত দূর এসে এই হিমালয়ের রূপটি দেখতে পাবে না তা কি হয় তখন আস্তে আস্তে আমার কাছে একটা স্টেরয়েড ছিল জীবের তলা দিতে কষ্টটা কমে গেল ধীরে ধীরে এক পা এক পা এক পা করে সেই জিরো পয়েন্টের উদ্দেশ্যে গিয়ে দেখা গেল দেখা গেল সেখানে সেই পাহাড় হিমবাহতো সেটা প্রতি বছর গলে যায় গলে গিয়ে এখানে এটা আকার ধারণ করেছে আমাদের সেনেট ঠল যাদের আপনারা পুরোনো ছবি দেখার জানেন দেখেছেন সেই চওড়া চওড়া সিঁড়ি তাতে যদি কেউ মন মন দুধ ফেলে দেয় তারপর সেই দুধের সিঁড়ি যদি জমে বরফ হয়ে যায় তাকে দেখতে যেরকম হয় পিন্ডারি গ্লেসিয়ার সে সময় ঠিক সেরম দেখতেছিল একদিকে নন্দা ঘুণ্টি একদিকে কোট পিছনে সেই বিরাট বরফের চাদর যেটা এসেছি গভীর খাদ আর বয়ে সেই সেই গ্লেসিয়ারের তলা দিয়ে বয়ে যাচ্ছে পিন্ডার গঙ্গা সেটা চলেছে একবারে সেখানে গিয়ে কোনো একটা গিয়ে মূল গঙ্গার সাথে সে মিশবে তার সঙ্গে কাফনি গঙ্গা মিশবে পিন্ডার আর কাফনি গঙ্গা দোয়ালিতে এসে মিশবে তারপরে একসঙ্গে তারা যাবে কে বলে দিল জানি না কিন্তু হাঁ করে তাকিয়ে দেখছি সে যে কি অপরূপ রূপ পিন্ডারি গ্লেসিয়ার চির সবুজের দেশ আর কি বৃষ্টির ছায়া অঞ্চল সমস্ত গাছপালা সবুজ হয়ে আছে তাদের মধ্যে কোথা পড়ছে হাঁ করে সেই সামনে খুদি খুদি আমরা পাঁচটা পুতুল আর আমাদের গাড়ির আরেক পুতুল ছজন দাঁড়িয়ে আছি এত তীব্র হাওয়া দিচ্ছে যে আমরা সেই একে অপরকে লাঠি দিয়ে নিজেদের লাঠির আগা ডগাটা ধরে একে অপরকে ছুঁয়ে আছি কিন্তু একদম চোখ দিয়ে টপ 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 করে বড় বড় জলের ধারা পড়ছে কেন পড়ছে কেউ জানি না কিন্তু ঝরে ঝরে পড়ছে অমরনাথ গুহার মধ্যে গিয়েছি আমরা সতেরো আঠারো জন সতেরো জন সাধু একসাথে ভেতরে ঢুকেছি সমস্ত সবাইকে বার করে দেয় আমরা এই আর যে সিকিউরিটি গার্ড তারা অমরনাথ গুহার অমরনাথ লিঙ্গ ছোট হতে মাত্র চার ফুটের লিঙ্গ হয়েছে তার গলা একটা হলুদ রঙের গাঁ তার মালা পরানো আছে আর দূর থেকে মনে হচ্ছে যেন একটা ঠান্ডা বাতাস এসে আমাদেরকে সবাইকে আলিঙ্গন করছে পাগলের মতো এক একজন আচরণ করছে কেউ কাঁদছে কেউ গাইছে আবার আমাদের বিভাতমানন্দ জি নাচছিলেন এ সবাই আনন্দে এক এক রকমের আয়োজন করছেন কেউ জপ করছেন বসে আমি হাঁদার মতো সবাইকে হাঁ করে তাকিয়ে দেখছি কিন্তু সর্বত্র যেন একটা অদ্ভুত আনন্দ প্রকাশিত হচ্ছে ভগবান বলছেন যত যেখানে যত পর্বত আছে তার ভেতরে আমি বাস করি সেই স্থাবর রঙ্গান তাদের মধ্যে সেরা হচ্ছে হিমালয় সেটি হচ্ছে আমার প্রকাশ ঈশ্বরের প্রকাশ তবু ভাবেই উদ্দীপন হয়েছিল তিনি হয়েছিল। ঠাকুর বলতেন লঙ্কা না জেনে খেলেও ঝাল লাগবে আহা এমন সব স্থানে বনে প্রান্তরে ঋষিরা বাস করতেন মিহিজামের মতো এখানে নির্জন প্রান্তর সরল প্রাণ কৃষক বন আকাশে মেঘ প্রভাতে সূর্যোদয় সন্ধ্যায় সূর্যাস্ত এসব দর্শন হয় এখানকার সব সুন্দর শান্ত স্বাভাবিক কৃত্রিমতা নেই শহরের মতো চাঞ্চল্যকর ঘটনা এসব স্থানে নেই রাজনীতি সমাজনীতি হইচই এখানে নেই আছে প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যের ভাণ্ডার পবিত্র শান্ত ঈশ্বরীয় ভাব উদ্দীপন আর রাত্রিতে অগণিত নক্ষত্রমণ্ডিত আকাশ আর শুক্লপক্ষে চন্দ্র কিরণ এইসব ঐশ্বর্য ভোগ ঋষিরা করতেন দেখো আকাশে মেঘ উঠে তাকে কি সুন্দর করেছে ওই দেখো রামধনু উঠেছে কি সুন্দর কি সুন্দর প্রকৃতির এই সৌন্দর্য ভাণ্ডার উপভোগ করতেন ঋষিরা সব জিনিসে ভগবানের উদ্দীপন হতো এইসব নির্জন প্রান্তরে মানুষজন থাকতেন সত্যি সত্যি এসব জায়গা দেখলে আমাদের নিজেদের ভেতরে বৈরাগ্য এসে উপস্থিত হবে সরস্বতীর উৎস সন্ধানে হাঁটতে বেরিয়েছি বর্ষাকালে গিয়েছিলাম আমি কেদার বদ্রিতে আমার একজনও সঙ্গী নেই সম্পূর্ণ একাকী রওনা দিয়েছি আর বুক পকেটে চারজনের ছবি আছে ঠাকুর মা স্বামীজি গুরুদেব আমি বলতাম ফাইভ মেন আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গিয়েছি গণেশ গুহা ক্রস করে তারপরে সেই ব্যাস গুহাতে গিয়েছি যে মহারাজের কাছে ছিলাম তিনি আমাকে বলেছিলেন ব্যাসদেবকে একটি উপনিষদ শোনাবে তারপরে একটা সংখ্যা ঠিক করে দিয়েছেন এত সংখ্যা জপ করবে একটু ভজন করবে তারপরে হাঁটতে হাঁটতে এগোবে বেশি দূর গেলে যেখানে ভয় লাগবে সেখান থেকে ফিরে আসবে সেই গনগন করে সরস্বতী সেই সশব্দে বেরোচ্ছে নিজের ভেতরটা কিরকম যেন শান্ত হয়ে গেল আবার ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই পথ দিয়ে ফিরে এলাম যাওয়ার সময় যে পথ জলা জলে ভর্তি ছিল না আসার সময় সেই পথের উপর দিয়ে প্রচুর জল বইছে আস্তে আস্তে আমরা কয়েকজন মিলে ধীরে ধীরে ইট পেতে পেতে সেই জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের বদ্রীনারায়ণের মন্দিরে এসে উপস্থিত হলাম ভীষণ বৃষ্টি সেই কারণে যাত্রী নেই উনি আমাকে বলেছিলেন বদ্রীনাথকে প্রণাম করে এসে বিষ্ণু সহস্র নাম শোনাবে গোটা বিষ্ণু সহস্র নাম শোন বহুবার বিষ্ণু সহস্র নাম গিয়েছি এমন আনন্দ মনে হচ্ছে স্বয়ং নারায়ণ যেন মন্দিরের ভেতরে বসে শুনছেন আর বাইরে আমরা যেরকম সব ভিক্ষারীরা বসে আছি আমরা ভিক্ষা করবো বলে সেই ভিখারীদের দলের মধ্যে বসে আমি তার বিষ্ণু সহস্র নাম শোনাচ্ছি মনে হচ্ছে তিনি যেন রাজা ধীরাজ আমরা সবাই যেন তার দাস সেই চতুর্দিকে হিমালয়ের মগ্নতা শান্ত ভাব তারই মধ্যে আছি এরপর যখন কেদার দর্শন করতে গেলাম বদ্রিতে তো তবু ওপারে মানুষজন থাকে হই হই আছে লোক কারণ আছে কেদার সম্পূর্ণ নির্জন সেই রাত্রিরে বৃষ্টি শেষ হয়ে গেছে বারান্দা এসে চুক্তি করে দাঁড়িয়ে আছি আর দূরে সেই নীলকণ্ঠ পাহাড় মনে হচ্ছে সত্যি সত্যি গলায় ঈশ্বরের গলার সেই যে সেই ভাঁজগুলো যেন পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে আর নিজেকে না থাকতে পেরে চাদরটা গলায় টুক 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 টুকটুক করতে করতে কেদারনাথের মন্দিরে বসে থাকা গেল সমস্ত রাত চলে গেল সকালবেলা কখন সকাল হয়েছে নিজেরাই বুঝতে পারিনি এমন একটা মুগ্ধতা এমন একটা শান্ত করে দেওয়ার মতো পরিস্থিতি এরকম অভিজ্ঞতা আমাদের খুব বেশি হয়নি এই আমাদের কলকাতাতেও হয় আপনারা যদি পারেন কখনো সকালবেলা দক্ষিণেশ্বরে যাবেন দক্ষিণেশ্বরে মায়ের মঙ্গল আরতি হয়ে গেলে সাটার নামিয়ে দেয় মা তো এ নিয়ে প্রায় এখন মাকে ব্যবসা বাণিজ্য করে তাই মায়ের সামনে এখন কালোয়ারের লোহার দোকানের মতো সাটার লাগানো আছে ঘর 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 শব্দতে সাটার নেমে যায় আর শুধু নাট মন্দিরে তখন বসতে দেয় কিন্তু ওই শান্ত দক্ষিণেশ্বরে বসে দেখবেন কি আনন্দ কি আনন্দ কি অপূর্ব একটা আনন্দ মনে হবে এই জগৎ ছাড়া যেন একটা জায়গা এইখানেই তো ভগবানের থাকার জায়গা তখন স্থির বিশ্বাস হয় এইসব জায়গায় অবশ্যই ভগবান থেকেছেন অন্যত্র কোথাও 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 নয় 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 সেই প্রতিষ্ঠিত শিবের মন্দিরে গিয়েছেন জম্মুতে তারাও কিন্তু এই একই রকমের অনুভব পেয়েছেন ভীষণ আনন্দ বলছেন এই অফুরন্ত প্রকৃতির ভেতরে এখানে কোথাও কিছু কেন সহজে যা পাওয়া যায় কারণ এখানে কোথাও কৃত্রিমতা নেই কিছু তৈরি করতে গেলে কৃত্রিম তৈরি করলে আর জিনিসের মতো হয় না সেটা দেখার আলাদা তাতে দৃষ্টিভঙ্গি থাকে যেমন পূজনীয় একবার গোল এসেছিলেন যে ফুলওয়ালা সে ফুলে মালাটা মহারাজের ঘরে যে মালাটা লাগানো হবে সেটা দিতে ভুলে গেছে তাই আমরা তাড়াতাড়ি করে প্লাস্টিকের রজনীগন্ধার মালা ঠাকুরের গলায় পরিয়ে রেখেছি প্রভানন্দ জি এসে আমাদের খুব বকাঝকা করলেন আমরা তাড়াতাড়ি করে সেই বারবার ফুলওয়ালাকে ফোন করছি এসো রজনীগন্ধার মালাটি দিয়ে যাও গোল পার্কে তো এত ফুল নেই যে সঙ্গে সঙ্গে আমরা মালা গেঁথে দেবো সেটাও সুযোগ ছিল না তা ফুলওয়ালা এসে গেছেন কিন্তু তার আগেই রঙ্গনাথ ঘরে ঢুকে পড়েছেন ঢুকেই ওনার চোখ পড়েছে সেই ছবিটার ওপর তাতে রজনীগন্ধার বেল প্লাস্টিকের মালা লাগানো আছে ও ঠাকুর ইজ লুকিং সো গুড প্রভানন্দী বলছেন বাট দোজ ফ্লাওয়ার্স আর নট অরিজিনাল বলছে হোয়াট এভার ইট মে বি ঠাকুর ইজ লুকিং ভেরি গুড ঠাকুরকে ভীষণ সুন্দর দেখাচ্ছে এই যে প্লাস্টিকের ফুল আসল নকল বোধ তার চলে গেছে এটা একটা অন্য রকমের একটা জগৎ সেটা একটা অন্য রকমের জগৎ ওর সামনে আমরা নিজেরা মেলাতে পারবো না জন্মদিন তার অনেক কেক এসেছে কিছুতেই কেক কাটবে না বলছেন সাধুর জন্ম হয় না আমি কেক কাটবো না প্রভানন্দজিকে বললেন আসলে এদের উদ্দেশ্য হচ্ছে এরা সব আপনি কেটে দিলে এরা সব প্রসাদী কেকগুলো খাবে বলে ব্রিং ব্রিং হাউ মেনি কেকস ইউ হ্যাভ বলে সমস্ত কেক নিয়ে আসা হলো ছোট্ট ছেলের মতো ঘচাঘচ ঘচাঘচ কেকগুলো কাটছেন এ পাশ থেকে ওপাশে কাটছেন কাটছে না খিলখিল করে হাসছেন আর আমরা হ্যাপি বার্থডে করছি উনিও আমাদের সঙ্গে হাততালি দিয়ে আনন্দ করছেন তারপরে প্রভানন্দজি বললেন ভক্তরা একটু আপনাকে দেখবে বলে দাঁড়িয়েছেন জন্মদিনের জন্য দাঁড়িয়েছেন বললে কখনো বেরোতেন না ভক্তরা একটু দেখবেন বলে দাঁড়িয়েছেন উনি বারান্দায় এসে দাঁড়ালেন উপাশে নিচে বারান্দায় সব দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশ্যে হাত তুলে আশীর্বাদ করলেন সে অনন্ত সবাইকে তিনি দেখছেন যেন তার ভীষণ রকমের আনন্দ হচ্ছে খুব আনন্দ এটা হচ্ছে কথা এই 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 বোধটা যে যে বিভিন্ন প্রকৃতির মাঝখানে গিয়ে থাকার মূল কারণ হচ্ছে এই যে প্রকৃতি আমাদের খুব সাহায্য করে আমি আমার খুব ছোট্টবেলার একটা স্মৃতি কথা মনে পড়ে যখনই চাঁদের কথা মনে পড়ে এই স্মৃতিটার কথা মনে পড়ে মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ এসেছেন এই যে আমাদের যে এই গোলাপ জল তৈরি করে ক্ষেত্রে এদের একটি বাড়ি ছিল শ্যাম ইয়েতে শিমুলতলায় লক্ষ্মী পুজোর আগে এসেছেন সেই সন্ধ্যেবেলা তিনি গান গাইতে গাইতে সেই ভজনের দল যাচ্ছে আর আমি ছোট্ট ছেলে পেছন পেছন হেঁটে হেঁটে যাচ্ছি মোহনানন্দজির অপূর্ব গানের গলা ছিল আপনারা যারা শুনেছেন তারা জানবেন চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উচ্ছিলে পরে আলো ও রজনীগন্ধা তোমার গন্ধ সুধা ঢালু উনি গাইছেন আর আমার সেই ছ সাত বছরের ছেলের আমার মনে হচ্ছে কি ঢেলে পড়ছে জানি না মনে হচ্ছে সমস্ত জগৎটা যেন আলোকিত হয়ে আছে আজও যখন চোখ বুঝি আমার কানের ভেতরে বাঁচতে থাকে আর সেই আনন্দজি উজ্জ্বল চেহারাটা আমার মনে পড়ে চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পরে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো এর কারণ হচ্ছে যে মাস্টারমশাই বলছেন না কোনো কৃত্রিমতা নেই প্রকৃতির যেখানে কৃত্রিমতা নেই তার সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে যাই ঈশ্বর সেখানে ধরা দেন আমাদের হৃদয়তন্ত্রীতে যে ঈশ্বর ভাবনা থাকে সেগুলিকে জাগ্রত করে এবং মুহূর্তের মধ্যে আমরা ঈশ্বরীয় আবাস ঈশ্বরীয় আভাস মনের মধ্যে অনুভব করতে পারি এই সব জিনিসের ভেতরে ঈশ্বরকে চেনা ঈশ্বরকে জানা এটা খুব জরুরি আজ আমরা এইখানেই থামবো শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে अम्रावान् एषयटिनी पर्वती अंशति आलोचना कुर्वः ॐ प्रणतानां प्रसीदत्वं देवी विश्वातिहारिणि त्रैलोक्यवासिना मिड्ये लोकानां वरदा भव ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्ति हरिः ॐ तत्स श्रीरामकृष्णार्पणमस्तु